সামনে যে হ্যান্ডসাম বয় যে দাঁড়িয়ে আছে অনাখারি আছে সে হচ্ছে গিয়ে এই যে রিসর্টের বিখ্যাত মালিক লেটন ভাই কেমন মানুষ লিটন লিটন স্যার ইয়েস লেটন আমি রুস্তম আলী কামিং ফ্রম দুবাই নাও কামিং ফ্রম চাঁপাইনবাবগঞ্জ উইথ গোল্ডেন টিথ আপনাকে বাবার সামনে নিয়ে যাব দিয়ে বাবাকে বলবো যে আমি এই ছেলেকেই বিয়ে করতে চাই তোমার পছন্দের ছেলের সাথে আমি বিয়ে করব না কোনোভাবেই না আমারই বন্ধু ফারহান খান আসল নাম ফারুক ব্যাপারী বাবার নাম চিরুক ব্যাপারী সাইকেলের মেকার ছিল গো ওর কথাই বলেছিলাম মনে করেন যে এই বন্ধুর সঙ্গে আমার ফেসবুকে তারপরে ফেস টু ফেস পরিচয় কি বলবো দুজনের মাঝে এমন একটা সম্পর্ক হয়ে গেল পরে দেখলাম যে ও আমার সবচেয়ে ভালো বান্ধবী আমাদের দুজনের এত কথা আছে অনেক কথা অনেক কথা সে অনেক কথা সেটা পরে বলবো এখন মনে করে যে কি বলবো জাহান এখনই বলো আবার ওনারা যদি ভুল বোঝে তাছাড়া আমি কিন্তু লুকোচুরি একদম পছন্দ করি ওরে আমার উইন্ডি পাগল হয়ে যাচ্ছে সবকিছু পরে বলবো এখন বসের সাথে পরিচয় হয়ে নাও উনি হচ্ছে এই রিসর্টের বস রিসর্টের মালিক লেটন সাহেব এক্সকিউজ মি লিটন আর রিসর্ট ওই তো পাইতে পেরেছি সেটাই তো লেটন হাই সি আপনি লিটন সাহেব নাইস টু মিট ইউ ভালো আছেন হ্যালো কি হয়েছে আমার একটা ইমার্জেন্সি কল সরি তুমি এইখানে কি করছো আমি কি করছি সেটা তো আমার আগে তোমার জানার কথা বিশ্বাস করো আমি এর কিছুই জানি না তুমি আসা তো দূরের কথা অন্য একজনকে বউ দেখানো হচ্ছে সেটা জেনে তো নিশ্চয়ই খুব খুশি হয়েছো তাই না একদম বাজে কথা বলবা না আর এই মানুষ তোমার বন্ধু কবে হলো যেভাবে রিনা তোমার হয়েছে কোথায় সে কোথায় লিটন তোমার তো কন্টিনিউটি মিস হয়ে যাচ্ছে তোমার আশেপাশে সর্বক্ষণ তার থাকা উচিত শুনুন নিজুম তোমার সাথে আমার কথা আছে ৬ মাস যাবৎ আমরা একই শহরে বসবাস করি এর আগে তো কোনোদিন তোমার আমার সাথে কথা বলতে ইচ্ছা হয়নি এখন কেন ইচ্ছা হচ্ছে লিটন আমার বন্ধু বলে মানে তুমি তা তুমি একটু বোঝার চেষ্টা করো আর কোনো কথাই বলো না তুমি সরি সত্যি ইমার্জেন্সি কল ছিল আমার কাকার ছেলে সিঁড়ির গোড়া থেকে পড়ে হাড়হাড়ি ভেঙে গেছে কি বলছো ইয়েস জিপিএ 5 পাচ্ছেলে এখন তার কোমরের হাড়ির L3 L5 নাই যাক সে অনেক কথা এসব আবলা জেবলা কথা বলে সময় নষ্ট করবো না আপনাদের দুজনের ফটো সেশন করতে হবে কেন আরে ভাই ডাক্তার যে চাইলেন বেশি বুঝলে তো হবে না আপনি কিভাবে রিসোর্ট চালাবেন সেটা আমি বললে আপনি শুনবেন এখন আমার কথা মতো কাজ করতে হবে তো চলেন এখন ফটো সেশন হবে আর কোনো কথা হবে না ফারু ফটো সেশনের আগে আমরা একবার লাইভে যাব ও হোয়াই নট সব আমার ফ্যানরা আবলা জেবলা করে কিলিবিলি করছে হ্যালো হাই বিএস উলালাল ফারহান মাইন্ড করবো কেন অভিনয়ের কথা বলছেন তো ছোটবেলা থেকে এত অভিনয় করেছি এত অভিনয় করতে হয়েছে খুব ভালো অভিনয় করতাম গো এত ভালো অভিনয় করতাম মানুষ পাইতে পারতো না অভিনয় করছি না বাস্তবে আমার কষ্ট হচ্ছে কষ্টে অভিনয় সবচেয়ে ভালো করতাম আমি আপনি না অন্যরকম একজন মানুষ খুবই ভালো মানুষ আচ্ছা হয়েছে আপনার বাবার কাছে নিয়ে যাবেন কখন কালকে আপনার সাথে দেখা করিয়ে দিব বাবার দুই দিন পর আমার বয়ফ্রেন্ড আসবে আমেরিকা থেকে আর এই দুই দিনের মধ্যে বাবা আমার আত্মা করিয়ে দিতে চাচ্ছে জাস্ট এই দুইটা দিন আটকাতে হবে কোনোভাবে লাকি কে যে আপনাকে ভালোবাসে সে আমি তো পারলাম না গো আমার জীবনটাই এমন ছোটবেলা থেকে জীবনে কোনোদিনও যে দৌড়ের যে দড়ি আছে না রেশের দড়ি কোনো দিন ছুঁতে পারলাম না জানেন কোনোদিন না দড়িটা মনে হয়েছে যে ছুঁয়ে ফেলবো
কি যে হয়। ভালোবাসার ছোঁয়া, ফুটিক্স, ভালোবাসার আম। বারবার শুধু পড়ে যায়, ছোঁয়ার হয় না। এখন এখানে আইসে আপনাকে পেয়ে, আপনার কথা শুনে এত ভালো লেগেছে। ভাবছিলাম যে দড়িটা বোধহয় ছুঁয়ে ফেলেছি, পারলাম না গো। সরি, আমি আপনি কি বলছেন? আমি জানি আপনি অবাক হয়েছেন। হাওয়ার মতো পা ছোট বড় বামন পোলিও রোগের মানুষের মুখে তো এসব করা মানায় না, কিন্তু জানেন ভালো আসলে আমরাই বাঁচতে জানি, সম্মান আসলে আমরাই করতে জানি, কেউ সম্মান দেয় না। তো সেই জন্য ঠিক আছে, আমার মতো মানুষের ভেতরে ভালোবাসা কেন জন্ম নিবে, কেন জন্ম নিবে? অধিকার আছে, যোগ্যতা আছে ভালোবাসার আমার। বাংলাদেশে এত কষ্ট করে কিছু করতে পারিনি গো, বিদেশ গিয়েছিলাম, স্বপ্ন দেখেছি দেশে ফিরে পরীর মতো সুন্দর একটা মেয়েকে বিয়ে করবো। আমি সত্যি আমি বুঝতে পারিনি যে আপনি আমাকে সত্যি সত্যি পছন্দ করেন। আমি রিয়েলি ভেরি সরি, আমি আমি আপনাকে হার্ট করতে চাইনি। দেখেছেন অভিনয় করেছি তো, আপনি নিজেই পাইতে পারলেন না যে কি কঠিন কষ্টের অভিনয় করে নিয়েছি আমি। মাই গড, আমি আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম। কি বলছেন, ভয় পাচ্ছেন কেন? ভয় পাবো না, মানে আপনার অ্যাক্টিং দেখে আমার না এত খারাপ লাগছিল এবং আমি নিজেকে অপরাধী মনে হচ্ছিল। আরে না, কি বলছেন, অপরাধী আপনারা হবেন কিসের জন্য? সব অপরাধ তো আমার, আমাদের গান আছে না, অপরাধী হইলেও আমি তো তোরে বন্ধু, অপরাধী হইলেও আমি তো সুন্দর গাইছি না? বলতু মামুন বুঝা, দেখি কি তুলেছ। ছবি কত বাজে হইতে পারে সেটা এখন দেখে নিলাম। আপনারা দুজন যেভাবে খাড়ায় রয়েছেন না, মনে হচ্ছে কি ভাই বোন, ভাই সাত ভাই চম্পার কোনো বিজ্ঞাপন করতে আসি নাই। আপনাকে দেখে এখানে মনে হচ্ছে কি আপনি হচ্ছে সাত ভাইয়ের এক ভাই, আর চম্পা তো খাড়ায় রয়েছে বপকাট দিয়ে। কি রে ভাই, একটু ধরবেন না, আপনারা তো অরিজিনাল জামাই বোন আর ভাই। কে বলেছে? মানে কি বলছেন? না মানে কি করতে হবে আমাকে একটু বুঝায় বলেন। আরে ভাই, আপনার দুজন হচ্ছে কাপড় হাজবেন্ড ওয়াইফ, সুন্দর করে একটু দাঁড়াবেন, কাঁধে একটু হাত দিবেন, ধরবেন না রে ভাই, বুঝাতে হইবে না? ফারহান, তুমি বুঝতে পারছেন না, এক কাজ করো,
তুমি আমাকে সুন্দর করে ধরে পোজ দিয়ে দেখিয়ে দাও যে কিভাবে ধরতে হয়, এক্সপ্রেশনটা কেমন ভাবে দিতে হয়। ওকে সুইটি বন্ধু, এই খবরদার না, মানে পারবো, আমি পারবো, ধরতে পারবো। আপনাকে কিছু করতে হবে না, আপনি জান না। ওকে পল্টু, মোর ক্লোজ। সমস্যা কি, আপনার মন খারাপ কেন? ধীরেন, জুতোর লাগবে না ভাই। কি বলছেন ভাই? ভাই আপনি আমার বাসার উপরে একটু বসেন তো, বসেন আপনি, বসেন। কি হয়েছে আমার একটু খুলে বললেন তো। সে আমাকে চাইছে না বে, সে আমার না, অন্য মানুষের। আমার মতো একটা এক পা ছোট এক পা বড় মানুষের জন্য সে জন্ম নেয় না বে। ধীরেন, বুকটা ছিঁড়ে গেছে বে, ছিঁড়ে গেছে, সেলাই করা লাগবে। পারবি? পারবো তো ভাই, বুক সেলাই করা যায়। কি বলছিস, বুক সেলাই করে কেমন করবে? গান গায় ভাই, গান গেলে গানের উপরে কোনো ওষুধ নাই, গান গেলে বুক সেলাই হয়ে যায়। আমারও কষ্ট আছে ভাই, কষ্ট যখন লাগে তখন আমি গান গাই। আমি আপনার একটা গান শুনেছি ভাই। বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তনু জ্বর জ্বর, মনে লয় সারি আর যাইবাম থুয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে, জঙ্গলার মাঝে আমার কান ঘর, জঙ্গলার মাঝে। আর কি বললো, কি কইলো, উল্টো পাশে চলে এলে? তার চাইতো বড় কথা, অনিল আর রুস্তম ভাইয়ের উইক পয়েন্টটাকে পুঁজি করে কোনো ভাবে এরকম একটা প্রস্তাব দিতে পারে না। রিল্যাক্স নিজু, এই বিষয়টাতে আমি পরে আসছিলাম। রুস্তম ভাইয়ের কি হয়েছে সেটা আমি বুঝতে পারছি। দেশের বাইরে যে মেয়েরা থাকে তারা খুব ফ্রিলি মেশামেশি করে, মনে হয় যেন আমার প্রেমে পড়ে গেছে। রুস্তম ভাই ওই ভুলটাই বুঝেছে। সেটাই আর কথা বলিস না রে খিলিঞ্চি বলদ কথাকার। আর বেটি ছেলেগুলো আছে, এগুলোর উচিত কি কাঁচা জিগলে দিয়ে ছাং ছাং করে বাড়ি দেওয়া? ফারহান ভাই, বিষয়টা মেয়েদের না, সবার ক্ষেত্রে হতে পারে। লিটনের ক্ষেত্রেও তো আমি একই ধোকা খেয়েছিলাম। সবই বুঝে নিছো, সেই জন্য তো আমি কোনো প্রেম প্রীতির মধ্যে নাই, হাই পার্সোনালিটি সেলিব্রিটি আমি, আমি আমার জায়গায় ভালো আছি না। এই যে একজন শাকা মেশিন খেয়ে বসে আছে। এখন কাজের কথায় আসি। রুস্তম ভাই, আপনি কোনো মতেই অনিলার সাথে তার বাবার কাছে যেতে পারবেন না, সোজা মানা করে দেবেন। আপনি যদি না পারেন তাহলে আমি যাচ্ছি, আমি গিয়ে বলে দিব আপনি যেতে পারবেন না। এ কথা বলো না তো ভাই, মেয়েটা আমার এমনিতেই পছন্দ করে গো। এমনি আবার একই কথা বলে যাচ্ছিস, বেহায় কোথাকার, হ্যাঁ লাজির করার পানি নেই। যেটা সত্যি সেটা বলছি আমি, মেয়েটার ভেতর খারাপ কিছু যদি দেখতাম তাহলে কথা ছিল, ভেতরটা ভালো বে, আমরাও আছি বে, কোথায় কোথায় আবেগি হয়ে যাই, কোথায় কোথায় প্রেমে পড়ে যাই, ভালো হয়েছে, শিক্ষা হয়েছে, আমার দরকার ছিল বে। প্রেম অত সহজ না, উপরের ব্যাপার, সবার জন্য না।
এত সহজ হয়ে যাবে? সহজ না, চাইলেই হয় না। প্রেমটা ভেতরে ঠিকঠাক থাকলে ঠিকই পৌঁছে যাবি। আচ্ছা আমার কথা বাদ দে, তবে নিঝুম অবস্থা কি? ভালোবাসার ছোঁয়া, ফুটিক্স, ভালোবাসার আম। বল, ওকে নিয়ে কথা বল। নিঝুমের কথা কি বলবো, হট নিউজ। উনি লেটনের মেজাজ তখন করছে 449। নিঝুমকে আমার সাথে দেখে হিংসে জ্বলি পুড়ে মরে যাচ্ছে। গুড, ওষুধ তো কাজে লেগেছে বে। তোমার বেশি বেশি করে ওর সঙ্গে থাকবে, বুঝুক শালা জ্বালা কাকে বলে। ভাইয়া আমার এগুলো একদম ভালো লাগছে না। দেখেন এইভাবে কখনো কোনো সম্পর্ক জোড়া লাগানো যায় না। একটা সম্পর্ক তো মনের ব্যাপার, তাই না? মনটাই তো জোড়া লাগছে না। মন খারাপ করছো কেন? আমরা আছি তো। যাইবে আমি ওকে ছোটবেলা থেকে পাইছে লিখে। কষ্ট, পরের কষ্ট, পরের কষ্ট, কষ্টের ঘ্রাণ পাইতাছি। জানতাম, আমি জানতাম, খায় ফেলাম, যে কোনো সময় খায় ফেলাম। আইতাছে সময়, কি মনে করছস? আমি পাগল, আমি পাগল, অসম্ভব। আমি যাতে মাতাল তাকে ঠিক, যাতে মাতাল তাকে ঠিক। আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক আছেন, আপনি সুস্থ, বাকি আমরা সবাই অসুস্থ। চুপ চুপ, বাঙালি খাবার দে, খাই বাঙালি অসুস্থ, দে দে খাওয়া দে। চলেন কোথাও যে বসে খেলে। দাদা আমি কোথাও যাই না, খায়া ফেলামু, যে কোনো সময় খায়া ফেলামু। আইতাছে সময়, তোর সময়ও আইতাছে। কি বলছেন গো, ভালো সময় না খারাপ সময়? তোর ভালো, তোর ভালো বললেন না বাবা, কি ভালো? তোর পা ভালো, পা ভালো বাঙালি। কি বললেন, কি বলেছেন আপনি? হ্যাঁ কি বলেছেন? কি পয়সা বলেছেন আপনি? এই পা ভালো, ভালো, এই পাঁচ জন আমার জিন্দিগি শেষ হয়ে গেল আর আপনি বলছেন পা ভালো? আসলে আপনার মাথায় দোষ আছে, আমি ভুল বলেছিলাম, সুস্থ, আপনি অসুস্থ, ভন্ডে আমি ছেড়ে দেন। পাগল ভাবলিয়েছে, দরবেশ ভাবলিয়েছে, আবার কোথায় কোথায় বলছে আইতাছে আইতাছে। হ্যাঁ সব খেয়ে ভালো, কি ঘোড়া রান্না আইতাছে আমরা সবাই জানি। ফালতু বাঙালি, আইতেছে সময়, কথা খুঁজে পাইছে না, খায় ফেলামু, যখন তখন খায় ফেলামু। নিজে খা ভাল। আইতেছে সময়, কি মনে করছ তুমি? পাগল, আমি পাগল, অসম্ভব। আমি যাতে মাতাল তাহলে ঠিক, যাতে মাতাল তাকে ঠিক, যাতে মাতাল।
আপনারে তো দায়িত্ব দেওয়া হয়েছে রিসোর্টের, আপনি রিসোর্টের ছবি না তুইলা এ আপনি গার্ডেনে কি করেন ওনারে নিয়া? তোমরা যা করছো কাজটা ভালো করছো না। কি বলছেন আপনি? এখন আমার পাটা যদি ল্যাংড়ানো হয় ভালো হয়ে যেত, তাহলে আপনি রাজি হয়ে যেতেন। আজ রাতে ওর সাথে ওর বিয়ে হবে। খবরদার একদম বাজে কথা বলবি না। তোকে দুইটারে আমি আজকে খুন করব, এখানে লাশ পড়ে যাবে লাশ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.